তাহলে বাংলাদেশেরও কিন্তু প্রথম ম্যাচের অপোনেন্ট আমরা পেয়ে গেছি, আমরা জানতাম না কোন দল হবে, সেই অপোনেন্টটাকে কবে কোথায়, দর্শকদের একটু আমরা জানিয়ে দিতে চাই। এবার সুপার টোটাল বাংলাদেশের প্রথম ম্যাচ 24 অক্টোবর সোমবার সকাল 10টায় ভেনু বেলেরিফ ওভাল, প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এই নেদারল্যান্ডসের বিপক্ষে কিন্তু বাংলাদেশ খুব একটা টি টোয়েন্টি ম্যাচ খেলেনি, এখন পর্যন্ত মাত্র 3টি ম্যাচ খেলেছে রুফিফ। এর মধ্যে 2012 সালে খেলেছিল 2টি, 4 বছর পর 1টি খেলেছে, গত 6 বছর নেদারল্যান্ডসের সাথে কোনো ম্যাচ খেলেনি। এবং বাংলাদেশ কিন্তু নেদারল্যান্ডসের সাথে 1টি ম্যাচ হারারও রেকর্ড আছে, সেই দলের মাত্র একজন ক্রিকেটারই বর্তমান বাংলাদেশ দলে আছেন, সাকিব আল হাসান। নেদারল্যান্ডস দলে 2জন আছেন। নেদারল্যান্ডস কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে বাংলাদেশকে? এই এই খেলাটা নেদারল্যান্ডের জন্য না, বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হবে। নেদারল্যান্ড কিন্তু আমি বললাম না, এরা কোনো প্রেশারই থাকবে, প্রেশারটা থাকবে বাংলাদেশ, বিকজ এরা কোয়ালিফাই করে আসে, বাংলাদেশ কিন্তু কোয়ালিফাই করে নাই। তো সুতরাং এখন নেদারল্যান্ড যদি মনে করে যে কোনো আপসেট দিয়ে দেয় বাংলাদেশকে, এটা কিন্তু সবথেকে বড় আপসেট হবে বাংলাদেশের টিমের। তো সুতরাং এই ওরা দেখবেন যে আপনার খুব কুল মাথায় ক্রিকেট খেললে কিন্তু প্রেশারটা নিবে বাংলাদেশ টিম। কিন্তু এটা কি বাংলাদেশের জন্য কিছুটা ভালো হয়েছে কিনা, মানে সাপে বর্জে একটা ইজি? দেখেন অবশ্যই ভালো, ভালো হলো এই কারণে যে বাংলার এই যে খেলাগুলো কিন্তু বাংলাদেশ টিমগুলো খুব ইজি হবে।